ফেসবুকে গুনাহ তোমাদেরকে কি কি উপহার দিবে জানো? ফেসবুক দেখতে দেখতে দেখবা, দেখতে দেখতে দেখবা চোখ নাই, দেখতে দেখতে দেখবা কান নাই, দেখতে দেখতে দেখবা হার্ট নাই, দেখতে দেখতে দেখবা কিডনি নাই, দেখতে দেখবা দেখবা জোয়ানি নাই, দেখতে দেখবে দেখবা বিয়ের পরে জিন্দগি নাই। হাজারো মাকে সন্তান হারা করে দিচ্ছে, হাজারো স্ত্রীকে স্বামী হারা করে দিচ্ছে, হাজারো স্বামীকে সন্তান স্ত্রী হারা করে দিচ্ছে। যেটা তোমাদের জন্য এত আশীর্বাদ, এটা আশীর্বাদ না গজব? যদি বলেন আশীর্বাদ না গজব, এটা শুধুই গজব বয়ে নিয়ে আসছে। এই জন্য এই গজবে নিজের জিন্দগিকে কতক্ষণ বরবাদ করবা হিসাব করে দেখো। বুঝাইতে পারি নাই, এই গজবে নিজের জীবনকে কতক্ষণ বরবাদ করবা হিসাব করে দেখো। আর তোমাদেরকে তো আর পড়তে হবে না, তোমাদেরকে তো আর পড়তে হবে না, অটো পাশও পেয়ে গেছো, এবার 150 নম্বর পরীক্ষা নিয়ে পাশ করে গেছো। আমরা যারা মেট্রিক পরীক্ষা দিয়েছি কত নম্বর পরীক্ষা দিয়েছি? 1100। আমরা মেট্রিক পরীক্ষা দিয়েছি কত নম্বরে? 1100 অতিরিক্ত 100 কম্পালসারি 1000। ওই যে ওই স্যার বড় এক বিখ্যাত স্কুলের হেডমাস্টার ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ছিলেন। 1100 পরীক্ষা দিয়েছি, টেস্টের পর থেকে পরীক্ষা পর্যন্ত জীবন বাজি লাগাইছি। কি ক্লাস নাই তখন কি লাগাইছি? জীবন বাজি। হুজুর কি কম? জীবন বাজি লাগাইছি। আর তোমরা এখন জীবন বাজি লাগাও মোবাইলে, আর পরীক্ষার হল থেকে ঘুরে আসবা এ প্লাস, পরে দেখবা ডিসি, বুতিনি হয়েছে ডিসি হইতে বলুন, পরে দেখবা ইনশাআল্লাহ আন্নবীদের জবাব দিলে দিব। এত সুন্দর এক দেশ, রিক্সার মতো সুন্দর গাড়ি পৃথিবীর আর কোনো দেশে নাই। অটোর মতো দামি গাড়ি পৃথিবীর আর কোনো দেশে নাই। বাস্তব না বাস্তব বলে, এক্সকিউজ মি, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য ফেসবুক কি বানাবে জানেন? রাত ভর ফুলের গুড়াত বসে বসে চাইবা, ফুলের গুড়াত বসে বসে চাইবা, শেষে দেখবা রিক্সা অটো। আন্না বিদেশে গিয়ে ঝাড়ু দেওয়া, আমি বলি বন্ধুরা আমাদেরকে কিছু সময় দিয়ে দাও, ইনশাআল্লাহ দুনিয়াও বনবে আখেরাতও বনবে। কি বলবে বলেন? এই যে বাচ্চাগুলো যে হাফেজ হয়েছে, কতজন হাফেজ হয়েছে? 46 জন ছাত্র হাফেজ হয়েছে। জানো এক একটা হাফেজ হওয়ার পেছনে কয়েক হাজার খতমে কোরআন আছে, কয়েক হাজার, এক খতম দুই খতম নয়, কয়েক হাজার। সুবহানাল্লাহ বলেন, এরাও জানে না কত হাজার খতম করেছে, এদের উস্তাদও জানে না কত হাজার খতম করেছে, মুমকিন ফেরেশতাও জানে না কত হাজার খতম করেছে। ফেরেশতাও কইতে সুর রব্বুল আলামিন আর কত লিখতাম থ্রোক দিয়ে দেন। আচ্ছা 45 জন কোরআন কারিমের আজকে কি হাফেজ হয়ে রাত পাগড়ি নিয়েছে? পৃথিবীর হেফজ খানাগুলো ছাড়া, যেমন ধরেন বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা রবীন্দ্রনাথের উপরে কি করেছে? পিএইচডি করেছে। রবীন্দ্রনাথের উপরে কি করেছে বলেন? আচ্ছা রবীন্দ্রনাথের উপরে পিএইচডি করেছে এমন 100 জন মানুষকে দাঁড়া করান। রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে, হৈমন্তী। কি গল্প? হৈমন্তী একটা ছোট গল্প আছে, হৈমন্তী থেকে মুখস্থ শুনিয়ে দিতে বলেন, 100 বার জন্মগ্রহণ করলেও পারে না। আমরা পড়েছি ইন্টারমিডিয়েট। যেমন ধরেন কাজী নজরুল ইসলামের একটা কবিতা গল্প আছে, যৌবনের গান। কি গল্প? এটা গল্প, এটা পদ্য নয় গদ্য, যৌবনের গান। অনেক যুবককে দেখেছি যাদের বার্ধক্যের উর্ধির নিচে যৌবনের প্রদীপ্ত সূর্য, অনেক বৃদ্ধকে দেখেছি যাদের বার্ধক্যের জীর্ণ জীর্ণ চাদরের নিচে যৌবনের প্রদীপ্ত সূর্য। কাজী নজরুল বড় সুন্দর বলেছেন, কাজী নজরুল বলেছেন, আমি কম বক্তার দলে, আমি বক্তৃতা পারি না, আমি লিখতে পারি। আমি কি
আমি কম বক্তার দলে। বারাল নজরুল প্রেমিক হাজারও আছে, লেকিন একটা ছোট গল্প মুখস্ত শুনিয়ে দিতে পারবে না। রবীন্দ্র প্রেমিক হাজারও আছে, একটা ছোট গল্প মুখস্ত শুনিয়ে দিতে পারবে না। যদি রবীন্দ্রনাথকে কবর থেকে তুলে আনা হয় আর বলা হয় আপনার দু চারটা কবিতা আবার লিখে দেন, একসাথে পারবে না। লেকিন আমাদের কাছে একটা কিতাব আছে, যে কিতাব 6-7 বছরের মেয়ে বাচ্চা হাফেজ, এটা প্রমাণ করে কোরআন সত্য। শুধু এই কথাগুলোর ইয়াকিন নিয়ে যদি কেউ কবরে যা, মাফ, 10 দুনিয়া বরাবর জান্নাত, আল্লাহ সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য, কুরআন সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আযাবে কবর সত্য, আযাবে হাশর সত্য। আল্লাহ আমাদেরকে ইয়াকিন বানাবার তৌফিক দান করেন। কি করবো আমি, আমার কথা তো দূরে চলে যাও, কি করবো আমি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে আছে? কি মনে আছে? যা হয়েছে তো সব রাসূলের হাতে বায়াত হওয়ার সাথে সাথে সব মাফ, কিন্তু তিনি বলেন আমার কোনো ফেরেশানি নাই, জুনুবি, আমার গুনাহই হলো আমার ফেরেশানি। হযরত ওসমান বললেন, হযরত হাল আদউ লাকা আত-তাবিব, আপনার জন্য কি একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো, একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো? ইমাম ওসমান, আমরা দানিয়াত তাবিব, ডাক্তারই তো অসুস্থ করেছে, তাকে আবার ডাকবা? এবার বললেন, হযরত কিছু তো করতে পারলাম না, ফামা রাজাউতা, আপনি যদি জীবনের শেষ সময়ে কোনো কিছু আশা করেন আপনি বলতে পারেন, আমি হুকুমত থেকে পুরো করে দিব। ওসমান, রাজাউতা রহমাত রব্বি, আমি আমার রবের রহমত আশা করি। আছে তোমার কাছে? আমার রবের রহমত থাকলে একটু দিয়ে দাও। হযরত ওসমান বললেন, হযরত এটাও তো আমার কাছে নাই। এবার পকেটে হাত দিলেন, কিছু স্বর্ণ মুদ্রা বের করলেন, বের করে বললেন, হযরত এটা আমি আপনার কাছে রেখে গেলাম, আপনার ইন্তেকালের পরে আপনার মেয়েরা ব্যবহার করবে। হযরত বললেন, ওসমান তুমি কি বলো, ওসমান তুমি কি বলবো, তুমি পড়োনি, তুমি রাসূলের কাছ থেকে শুনোনি, রাসূল বলেছেন, মান করা আয়াত, মান করা সুরাত আল ওয়াকিআ ফি কুল লাইলা, যে প্রতি রাতে সূরা ওয়াকিআ পড়বে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না। ওসমান তুমি পড়োনি, আল্লাম তুহুন্না সূরাত আল ওয়াকিআ, আমি তো ওদেরকে সূরা ওয়াকিআ শিখিয়েছি। জীবন সায়ান্নে, জীবনের শেষ সময় ইয়াকিন কি ছিল? মজার বিষয় হলো আমরা এই হাফেজগুলোকে সূরা ওয়াকিআ শিখিয়েছি, এরা সূরা ওয়াকিআর হাফেজ, আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই সূরা ওয়াকিআর হাফেজ, আমাদের ইমাম সাহেবান অনেকেই সূরা ওয়াকিআর হাফেজ, আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচেয়ে বেতন কম এদের, পৃথিবীর সবচেয়ে কিস্তি মুক্ত আর লোন মুক্ত এরা। আপনাদের ইমাম সাহেবকে কালকে সকালে গিয়ে জিজ্ঞেস করবেন, হুজুর মাফ করবেন, কিস্তি কয়টা? আলহামদুলিল্লাহ একটা কিস্তিও নাই। বাস্তব না বাস্তব বলেন? যা একজনের 8,000 টাকা বেতন, খরচ হয় 6,000 টাকা, মাসে কত বাকি থাকে? তাহলে এই লোকটা কি বড় লোক না গরিব? গরিব বলুন, 8,000 টাকা বেতন, 6,000 টাকা খরচ, 2,000 টাকা বাইদা, এই লোকটা বড় লোক না গরিব? আরেকজনের 60 লাখ টাকা ইনকাম, 80 লাখ টাকা খরচ, এদেশের সব সব যাদেরকে দেখেন সব গরিব, শুধু ধনী এদেশে নিম আমরা। সুবহানাল্লাহ বলেন, তাহলে আমাদের ইমামদের কোনো কি নাই? কোনো কিস্তি নাই, একটা সিসি লোন নাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা ওয়াকিয়া পড়বো তো প্রতি রাত্রে ইনশাআল্লাহ, সূরা ওয়াকিয়া পড়বো তো প্রতি রাত্রে ইনশাআল্লাহ, এই সূরা ওয়াকিয়া থেকে আমি কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। কি করব হুজুর, 11টা বাজে না,
কোন মানুষ যদি প্রতিদিন সকালবেলা সূরা ইয়াসিন পড়ে, বলেন আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা এই রাতে এই দিনে তার সমস্ত জরুরত পূরণ করার জন্য যথেষ্ট। পারবো না ইনশাআল্লাহ পড়তে? আপনারা কিছু মানুষ আছেন বলবেন হুজুর দুটো সূরাই বড় বড়, আমরা শুদ্ধ করে পড়তে পারি না, আমাদের জন্য শর্ট কিছু সিলেবাস দেন, একটা ছোট্ট কিছু সিলেবাস দেন, তাহলে ছোট্ট আখেরি ছোট্ট একটা সবক দেই। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস আশারা মাররা, যে 10 বার সূরা ইখলাস পড়বা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। কয়বার পড়লে? 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা ঘর। রাসূল বলেন তাফসীরে কবীরের মধ্যে এই রাওয়ায়াত আসছে, রাসূল বলেন 20 বার পড়লে দুটো ঘর, 30 বার পড়লে তিনটা ঘর, 40 বার পড়লে চারটা ঘর। রাসূল বলেন আমার অঙ্ক শেষ, তোমরা এবার অঙ্ক করে নিও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ইদান নাস্তাকসু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো বানাবো। এবার আপনারা বলেন কে কয়টা করে বানাবেন, বলেন কয়টা? অগণিত কি ডেলি 10টা করে বানালে কেমন হবে? বলবেন হুজুর এতগুলো ঘর দিয়ে কি করব, বলবেন এতগুলো ঘর দিয়ে কি করব। উত্তর হবে বাড়িটা যদি হয় 10 দুনিয়া বরাবর, ঘর যদি হয় একটা, তো কেরম দেয়া যাবে? কি পুরো সোনাইমুড়ি শহরে যদি একটা বাড়ি হয় তো এটাকে শহর বলতো না সারা বাড়ি বলতো? কি আপনি কি জান্নাতে ঘর এখানে বানাবেন না জান্নাতে গিয়ে বানাবেন? কয়বার পড়লে একটা ঘর? কি কি সূরা ইখলাস 10 বার পড়লে কয়টা ঘর? এখন বাজে 11:22, 11:22 একটু পরীক্ষা করে দেখি, 11:22 বাজে দেখি পরীক্ষা করে দেখি জান্নাতে একটা ঘর বানাতে কতক্ষণ লাগে। যারা দাঁড়ানো আছেন তারা পড়েন না, যারা দাঁড়ানো আছেন তারা পড়েন না, তারা নিচে আছেন আমরা পড়ব, ঠিক আছে ইনশাল্লাহ। 11:00 কত বাজে? بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد কত দূর শুরু করেছি? এখন বাজে 24, কয় মিনিট? এবার 2 মিনিটে একটা বাড়ি, 2 মিনিটে এক বাড়ি, 2 মিনিটে এক বাড়ি, 2 মিনিটে এক প্রাসাদ, 2 মিনিটে এক প্রাসাদ, কয় মিনিটে এক বাড়ি, কয় মিনিটে এক বাড়ি, কতবার, কয় মিনিট, কোথায় বাড়ি? সুবহানাল্লাহ। হুজুর এভাবে বললেন কেন, এভাবে বললেন কেন? ওরা যে জন্য বলে আমিও সেজন্য বলেছি। ওরা মাইকে বলে না,
আমিও বলি দুই মিনিটে একবারই, দুই মিনিটে একবারই, দুই মিনিটে একবারই, দুই মিনিটে একবারই, কয় মিনিটে একবারই, কয় মিনিটে একবারই। ঠিক আছে না ইনশাল্লাহ, এভাবে হবে ওয়াজ করবো তো ইনশাল্লাহ। কয় মিনিটে জান্নাতে বাড়ি বানাবো, আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা আপনারা কি মনে করেন এই মুহূর্তে আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত, এর চেয়ে বেশি নেকি, এর চেয়ে বেশি রহমত পৃথিবীতে কোথাও আছে বলে কি মনে হয়? যারা মাহফিল দিয়েছে তাদের কয় বাড়ি হয়েছে? যারা অর্থায়ন করেছেন আপনাদের কয় বাড়ি হয়েছে? কি হয়, আল্লাহ আমাদেরকে তাওফিক দান, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون سبحان الله আমার রব্বের নামে কসম খেয়ে বলি, কসম খেয়ে বলি, একটা দুটা কসম নয়, কসমে আজিম খেয়ে বলি, রব্বুল আলামিন বলেন পৃথিবীতে যতগুলো গ্রহ নক্ষত্র আছে সবগুলো উদয়ের জায়গা আছে, অস্তের জায়গা আছে। পৃথিবীতে কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে, প্রত্যেকটার উদয়ের জায়গা 365 দিনে তিনটা, 365 দিনে অস্তের জায়গা তিনটা। এবার রব্বুল আলামিন বলেন যতগুলো গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে সবগুলোর 700 700 700, সুবহানাল্লাহ, 365 যোগ 365 730, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, প্রতিটার সাথে 730 যোগ করে দিলে যতগুলো হয় রব্ব নামে এতগুলো কসম একসাথে খেয়ে বলছি সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই 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 এই কোরআন বড় দামি। এই কোরআন বড় কি, আবার এই কোরআন কি, এই কোরআন এতটা দামি এটার সাথে যেই লাগে সেই দামি হয়ে যায়, এটার সাথে যেই লাগে সেই কি হয়ে যায়, এটার সাথে যেই লাগে সেই দামি হয়ে যায়, এটার সাথে যদি মাদার গাছের রেহাইল লাগে ওটা দামি হয়ে যায়, এটার সাথে যদি জুজদান লাগে, গিলাফ লাগে, কাপড়ের গিলাফ ওটাও দামি হয়ে যায়, এটার সাথে যেই লাগে সেই দামি। যে বাচ্চা সিনাই কোরআন ঢুকে গিয়েছে ওই বাচ্চা পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চা, ওই বাচ্চার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, ওই বাচ্চার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা, এই বাচ্চার দাদা পৃথিবীর শ্রেষ্ঠ দাদা, এ বাচ্চার দাদি পৃথিবীর শ্রেষ্ঠ দাদি। ময়দানে যেমন ধরেন ময়দানে মাসুর কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, একজন যদি নিজেকে এভাবে পরিচয় দেয় রব্বুল আলামিন আমাকে কি চিনেন, আমি তো আপনার নবী নূহের ছেলে, আল্লাহ তারা বলবেন না আমার কাছে কার ছেলে এটা দেখার বিষয় নয়, তোমার ইমান আমলের পাসপোর্ট লাগাও। আরেকজন বলবে আমি তো আপনার নবী লূতের স্ত্রী, রব বলবেন কার স্ত্রী এটা দেখার বিষয় না, তুমি ইমান আমলের পাসপোর্ট লাগাও। আরেকজন বলবে আমি তো আপনার নবী খলিল আলাইহিসসালামের বাবা, রব বলবেন কার বাবা এটা আমার দেখার বিষয় না, ইমান আমলের পাসপোর্ট লাগাও। আরেকজন বলবে রব্বুল আলামিন আমি তো হাফেজ খালেদ আব্বা, রব বলবেন হ্যাঁ আমি তো তোমাকেই খুঁজছি, আমি তো তোমাকেই খুঁজছি, উলমে সওয়ালে রব ইয়াউমাল কিয়ামাতের তাজ, তার আব্বার মাথায় আম্মার মাথায় একটা একটা নূরে তুমি পরিয়ে দিবে। রাসূল বলেন দাউহু আহসানু মিন দাউই শামসে, ওই টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি। রাসূল বলেন লাউ কানা ফি বুয়ুতিকুম, সূর্য যদি কারোর ঘরে দিয়ে দেওয়া হয় যে পরিমাণ আলো বিচ্ছুরিত হবে ওই টুপি থেকে এর চেয়েও বেশি আলো বিচ্ছুরিত হবে।